বাংলার স্বাদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি বরাবরের মতো স্বাগতম। যারা এতদিন পর্যন্ত আমার চ্যানেলটাকে এভাবে সাপোর্ট করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকে নিয়ে এসেছি লতা দিয়ে চিংড়ি মাছ। ভাবছেন এটা আর নতুন কি? কিন্তু এর মধ্যেও আমি একটা নতুনত্ব আনার চেষ্টা করেছি। তাহলে চলুন আজকেই মজার লতা চিংড়িটা দেখে নেই। এখানে আমি 600 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একদম ক্লিন করে নিয়েছি। স্বাদ মতো তেল দিয়ে দিচ্ছি, প্রয়োজন মতো তেল। তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, কারণ চিংড়ি মাছ যদি আমরা বেশি ভাজি তাহলে এটা শক্ত রবারের মতো হয়ে যায়। তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চিমটি মরিচের গুঁড়ো আর লবণ। ব্যাস এগুলোকে দিয়ে মিডিয়াম মাছেই আমি এই মাছগুলোকে ভেজে নেব। আপনারা যারা ভাজতে পছন্দ না করেন তারা ভাজতে নাও পারেন, কিন্তু আমি মাছ সবসময় ভেজে রান্না করি, তো এটাকে একটু আমি হালকা ভেজে নিচ্ছি। আমাদের এখানে অবশ্য পাওয়া যায় যেটা হাফ কুক করা চিংড়ি থাকে সেটাও আপনারা নিতে পারেন, কিন্তু আজকের রেসিপিটার জন্য আমি এই চিংড়িগুলোই নিচ্ছি। চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। মাছগুলোকে উঠিয়ে নিয়েছি, এখন আমি ওই একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ কুচি। আমি এখানে রাফলি চপড করে নিয়েছি, একদম কুচি কুচি করার কোনো দরকার নেই। তো নিয়ে এই পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা এখানে দেওয়াটা খুবই জরুরি, তা কেন দিলাম তা পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো পেঁয়াজ আর রসুনটাকে একটু আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এই মুহূর্তে বলতে হচ্ছে এই রেসিপিটা যদি আপনারা এভাবে ট্রাই না করেন তাহলে বলবো আপনারা কিন্তু অনেক সুস্বাদু একটা রেসিপি মিস করতে যাচ্ছেন। তো অবশ্যই রেসিপিটা ফুল দেখে আমার মতো করে রান্না করবেন। এটা ফ্রোজেন লতা। ফ্রোজেন লতাটার একটা সুবিধা হচ্ছে এটা ক্লিন করার কোনো ঝামেলা থাকে না, শুধু জাস্ট একটু পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায়, একদম এটা পরিষ্কার করা থাকে। তো আপনারা চাইলে ফ্রেশ লতাও দিতে পারেন, কিন্তু আমরা যারা দেশের বাইরে তারাই ফ্রোজেন লতাটা কিন্তু রান্না করে এভাবে খেতে পারেন, স্বাদের কিন্তু 19-20 হবে না। তো এই লতাটাকে দিয়ে একটু মশলাটার সাথে একটু নাড়াচাড়া করে নিলাম। এখনও পর্যন্ত কিন্তু এর মধ্যে আমি গুঁড়া মশলা কোনো কিছুই দিইনি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়ো আর আধা চা চামচ জিরে গুঁড়ো। আর এখানে যে জিনিসটা দিচ্ছি সেটা খুবই জরুরি, তা হলো 1.5 টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা। লতার যে সবুজ কালারটা থাকে সেই কালারটা যাতে একদম অটুট থাকে সেজন্য গুঁড়ো মরিচের জায়গায় আমি দিয়েছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা তরকারিতে দিলে তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। আমি অবশ্যই বলবো এই তরকারিটা রান্না করতে অবশ্যই কাঁচামরিচ বাটাটা দেবেন। ব্যাস সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি এই লতাটাকে একটু কষিয়ে নিচ্ছি। লতা দিয়ে চিংড়ি আমরা যে যার মতো করে রান্না করি, আমি আজকে আমার মতো করে রান্না করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখন দিয়ে দিচ্ছি দেখুন 4টা শীতল শুটকি। আমি শীতল শুটকিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আসলে শীতল বলতে যেটা বোঝাচ্ছি এটা পুটি শুটকি, পুটি শুটকিটা নিয়েছি। তো মাথাটা ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি লতাটার মধ্যে দিয়ে দিলাম। সব কিছু ভালো করে কষানোর জন্য আমি এখানে আধা কাপ গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু লতাটা ফ্রোজেন সে রান্না করতে বেশি সময় লাগবে না, সেজন্য আমি এখানে আধা কাপের মতো গরম জল ব্যবহার করছি। ব্যাস এটাকে নেড়ে চেড়ে আমি এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। দশ মিনিট ওয়েট করার পর চলুন দেখে নেই তরকারিটার কী অবস্থা। দেখুন দেখতেই পাচ্ছেন একদম সব কিছু মজে গেছে,
আর রান্নাটাও মোটামুটি হয়ে এসেছে। তো আমি আবারও এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। লতা দিয়ে ইচাটা সবাই যখন রান্না করে, চিংড়ি মাছ যেটা যেটাকে রান্না করে, অনেকে ঝোল ঝোল রাখতে পছন্দ করে একটু, অনেকে আবার শুকনো শুকনো রাখতে পছন্দ করে। তো আমি অতিরিক্ত ঝোল ঝোলও রাখবো না, আবার খুব বেশি শুকনো শুকনোও করবো না। সেজন্যে আর জল না দিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর শীতল দিয়ে লতা দিয়ে রান্না করলে অসম্ভব খেতে ভালো লাগে, গরম গরম ভাতের সাথে, কিংবা এই তরকারিটা ঠান্ডা হলে গরম ভাতের সাথে ঠান্ডা তরকারিটাও খেতে খুব মজা লাগে। ব্যাস এটাকে আমি চিংড়িটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগেও বলেছি লতা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তো এই রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না। রান্না করতে করতে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার রেসিপি ভালো লাগে আর নতুন নতুন আরও রেসিপি দেখতে চান, প্লিজ দয়া করে আপনাদের বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এত দূর নিয়ে এসেছেন, তাদেরকে জানাচ্ছি আবারও মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ। আরও আধা কাপের মতো জল দিয়ে এটাকে আমি আর একটু ভালো করে একটা জাল উঠিয়ে নেব। আমি ভেবেছিলাম এটাতে আর জল লাগবে না, কিন্তু এই পর্যায়ে আমাকে একটু দিতেই হলো, কারণ আমি এখানে আরও এক টেবিল চামচের মতো রসুন বাটা দিলাম। যখনই শুটকি রান্না করবেন মনে রাখবেন শুটকিতে রসুনটা দুইবারে যাতে দিতে পারেন। তো রসুনটা দেওয়ার পর আমি আরও 2-3 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে দেখুন একটা জাল উঠে এসেছে। এখন আমি চুলোর আঁচটা মোটামুটি কমিয়ে দেব, মিডিয়াম থেকে লোতে করে দেব। এই তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক অনেক ভালো হয়েছিল। আমরা তো সবাই পেট পুড়ে খেয়েছি। দেখুন একদম রেডি, খুব ঝোলও রাখিনি আবার খুব মাখা মাখাও হয়নি। একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে রান্না করে যদি আপনারা খাওয়ান, এক আঙ্গুল চেটে পুটে সবাই এক থাল ভাত খেয়ে নেবে। চিংড়ি মাছ আমার খুব প্রিয়, যাদের চিংড়ি মাছ খুব প্রিয় এইভাবে প্লিজ আপনারা রান্না করে খেয়ে দেখবেন। লতা চিংড়ির এই তরকারিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আশা করছি আজকের আমার এই লতা চিংড়ির টুইস্টটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন রকমের রান্না করে থাকেন, অনেকে শুটকি খেতে ভালোবাসেন, অনেকে আবার শুটকির গন্ধটাও ভালোবাসেন না। তো এভাবে চিংড়ি মাছ দিয়ে যদি শুটকিটা খান, তাহলে দেখবেন শুটকির গন্ধটা এতটা খারাপ লাগবে না। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি।